টোকিওর রেস্টুরেন্ট অব মিস্টেক ইন অর্ডারসে বেশিরভাগ খাবার পরিবেশনকারীরাই বয়স্ক এবং স্মৃতিভ্রংশ রোগী, ফলে প্রায়ই ভুলভাল খাবার পরিবেশন করেন তারা। তবে গ্রাহকরা ভুল খাবার পেলেও বিরক্ত হন না, বরং হেসে হেসে এর প্রতিক্রিয়া জানান। এইটি এই রেস্তোরাঁর বিশেষত্ব। এই রেস্টুরেন্টের কর্ণধার শিরো আগুনি প্রতিবন্ধী মানুষদের নিয়ে 2017 সালে তৈরি করেন এই রেস্তোরাঁ। প্রতিবন্ধী মানুষদের সঙ্গে নিয়ে চলা, তাদের প্রতিবন্ধকতা দূর করা এবং তাদের সম্পর্কে সচেতনতা তৈরি এর মূল লক্ষ্য। রেস্টুরেন্টের 99% গ্রাহক এখানকার সেবা পেয়ে সন্তুষ্ট। বিজ্ঞাপন খাতে বিশ্বের মর্যাদাপূর্ণ সৃজনশীল অ্যাওয়ার্ড দ্য কেন্স লায়নও পেয়েছে এই রেস্তোরাঁটি। আসমাতুলি, নিউজ 24।